ছোটবেলায় গেম খেললাম 11-12 সালে, এর জিটিএ ভাইস সিটি সেই টাইপের একদম, মানে এক্সাক্ট বাড়ি। হ্যালো গাইজ, আমি অনুপম, আর তোমরা দেখতে শুরু করে দিয়েছো ভ্রমণ। তো এটা হলো মুম্বাই সিরিজের দ্বিতীয় ভিডিও। প্রথম সিরিজে তোমরা দেখেইছো যে আইআইটি মুম্বাইয়ের কী জাঁকজমক, আর তার কী পেপার সেপার, আর কী আনন্দ ফুর্তি। এই ভিডিওতে আমরা আইআইটি মুম্বাই থেকে মুম্বাইয়ের ভারসোভা বিচ আর জুহু বিচ যাবো, তার সাথে আমরা মুম্বাইয়ের মেট্রো রেল চড়বো। তো এর মধ্যে অনেক স্টোরি রয়েছে, পুরনো ঘটনা, পুরনো ঘটনা হলে তোমরা মিস করো না, খুব ভালো লাগবে স্টোরিটা। সো স্টে টিউন। ঘটনাটা হচ্ছে এইরকম, তোমরা যদি মুম্বাই যাও আর তোমরা যদি প্রথমবার যাও, একলা যাচ্ছ বা বন্ধুদের সঙ্গে যাচ্ছ, তাহলে তোমরা লক্ষ্য করবে একটা বেশ ডিফারেন্স কলকাতা অথবা ওয়েস্ট বেঙ্গলের মানুষের থেকে মুম্বাইয়ের মানুষের। যেমন তুমি কলকাতার মানুষকে যদি ছোটোখাটো একটা একটু নাম করা জিনিস সম্পর্কে যদি জিজ্ঞেস করো, সে জানে কোথায় যাওয়া কীভাবে, হয়তো যে গাইড না করতে পারো কোথায় আছে সেটা জানে, কিন্তু মুম্বাইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, তারা জানেই না, নিজের কাজ আর নিজের বাড়ি নিয়ে ব্যস্ত থাকে। আমার এক্সপিরিয়েন্স হতে পারে আমি ভুল, তো আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা বলছি। তো আমি আইআইটি ক্যাম্পাস থেকে বেরিয়ে আমার প্রথম ইচ্ছে ছিল যে মুম্বাইয়ের মনোরেল চড়বো, কারণ মনোরেলটা আমি মালয়েশিয়ায় আছে শুনেছি আর মুম্বাই আছে শুনেছিলাম, তাই তখনকার হিসাবে মনোরেলটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল। আমি ওখান থেকে বেরিয়ে আর ক্যাম্পাস থেকে বেরিয়ে জিজ্ঞেস করলাম যে আমি মুম্বাইয়ের মনোরেল চড়বো, যে কোনো একটা স্টেশনে যেতে চাই, কী করে যাব। বলছে মনোরেল, হ্যাঁ। তখন কেউ একজন বললো, হ্যাঁ মনোরেল আছে, তাই সামনে গিয়ে একটা সাকিনাকা স্টেশনে চলে যাও। আমি খুশি, আমি একটা বাস আমাকে বলে দিলো, এই বাস ধরো মুম্বাই গেট থেকে 15-20 মিনিট লাগলো, সাকিনাকা স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখছি যে এটা মনোরেল নয়, মেট্রো রেল। তো ওখানে আমি ঘুরে আবার একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে এটা মনোরেল না মেট্রো রেল, বলছে মনোরেল, ওটা আবার কী জিনিস না, মেট্রো রেল। ঠিক আছে, যেহেতু মেট্রো রেল আমার চাপার ইচ্ছে ছিল, আমি মেট্রো রেলেই চাপা যাক, যেহেতু অলরেডি এখানে পৌঁছে গেছি। তো করলাম, ওখান থেকে টিকিট করলাম, যে লাস্ট স্টপেজের একটা টিকিট কাটলাম, যাই হচ্ছে লাস্ট স্টপেজ ছিল ভারসোভা। আমি তখন ভারসোভা জানি না ভারসোভাটা কী, তো কী হলো, তো আমি ওখান থেকে টিকিট করে রীতিমতো আমি উল্টো দিকে উঠলাম, আর আমি ভারসোভা নাকি তো অপোজিটের দিকে গেলাম। তো ওটা লাস্ট স্টপেজ ছিল, লাস্ট স্টপেজের আগের স্টপেজ ছিল সাকিনাকা। তো ঠিক আছে, আবার ঘুরে আমি ওখান থেকে মেট্রো রেল থেকে আবার আমি লাস্ট স্টেশনের দিকে গেলাম, কারণ কোন অসুবিধা নেই। তো ওখান থেকে ভারসোভা পৌঁছালাম, আর তখন হচ্ছে মোবাইল ডেটা এতটা অ্যাভেলেবেল হয়নি, আর আমার মোবাইল যেহেতু রোমিং কাজ করছিল না, যে মোবাইলের ম্যাপটাও আমার ঠিকঠাক করে কাজ করছিল না, তখন আমি উইন্ডোজ মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড মোবাইল না। তো গুগল ম্যাপ না, ওখানে হিয়ার ম্যাপ, নোকিয়ার একটা মোবাইল ছিল, তো হিয়ার ম্যাপ ইউজ করছিলাম। তো অ্যাটলিস্ট যাই হোক, একটা অফলাইন ম্যাপ ছিল, তার মধ্যে দেখতে পেলাম যে এখানে একটা বিচ আছে, তো ওখান থেকে আমি নেমে 2-5 মিনিট হেঁটে লাগলো না, লাস্ট স্টপেজ ভারসোভা থেকে বিচে পৌঁছে গেলাম। ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখছি, আমি দীঘাও দেখিনি ততদিন অবধি। তো বেশ ভালো লাগলো, বেশ মানে ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা, যেটা একটা বড় বয়সে আমি এইরকম বয়সে এসে আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখছি, তার অভিজ্ঞতাটাই আলাদা, যে সমুদ্র দেখতে কীরকম হয়, কীরকম এক্সপিরিয়েন্স। বেশ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করলাম ভারসোভা বিচ, তোমরা ভিডিও ফুটেজে দেখতেই পাচ্ছ। তো কী হলো, যে ভারসোভা বিচ দেখলাম, ভারসোভা বিচে বেশ অনেক জড়ি দেওয়া আছে, তো সেটা কোনো প্রবলেম না, আমি ঘুরলাম। 2-4 জন আমাকে রিকোয়েস্ট করলো যে ছবি ছবি তুলে দেওয়ার জন্য, তাদের তুলেও দিলাম একলা দেখে, আর কী করব, ওটাই আমার মন শান্তি তখনের মুহূর্তে। তো ওখান থেকে ভারসোভা বিচ বেশ কিছুক্ষণ কাটালাম সময়, যে ভারসোভা বিচে হেঁটে হেঁটে আমি একটা দিকে যাচ্ছিলাম, দেখলাম যে একটা নালার জল আসছে, ঠিক আছে। তো নালার জলটা দেখে আসলাম, ঠিক আছে, নালা ওইদিকে আরও যাওয়ার ইচ্ছে ছিল, রিটার্ন করে আসলাম। তো ওখান থেকে আমি আবার যাব হচ্ছে জুহু বিচ। তো আমার ফার্স্ট মাথায় যেটা লেগেছে, তো ভারসোভা বিচ একটা বিচ এসেছে, এখান থেকে জুহু কত দূর যাই না, তাও জুহু বিচ যেতে হবে। তো একজনকে জিজ্ঞেস করলাম এখান থেকে জুহু বিচ কী করে যাবো, না এত এখান থেকে এত নম্বর বাস ধরো পৌঁছে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করলাম, 5 মিনিটও লাগলো না, জুহু 5-10 মিনিট মনে হয় লেগেছিলো। তো জুহু বিচে পৌঁছে গেলাম, তো জুহু বিচে নেমে দেখলাম যে অলরেডি যে বিচটাকে আমি চলেই এসেছিলাম প্রায়, সেই বিচটাই ঘুরে আসলাম, তাও একটা জুহু বিচের নাম জানতাম। তো তখন ভারসোভা বিচটা অনেক অপরিষ্কার ছিল, জুহু বিচটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার
যে বিচটা তার সাইডে যে বাড়িগুলো আমার অনেকটা মনে হচ্ছিলো যে আমার ছোটোবেলায় গেম খেললাম 11-12 সালে GTA ভাইস সিটি, সেই টাইপের একদম মানে এক্স্যাক্ট বাড়ি না, খুব মানে বেশ এনজয় করলাম মানে একলা এনজয় যতটা ভালো করে মানে যেটা আমি আনএক্সপেক্টেড মতন আমার একটা অভিজ্ঞতা হলো এখানে যে এনভায়রনমেন্টের ফিল করলাম। তো ওখানে আমি জু বিচে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম। তো মুম্বাইয়ের নাম শুনেছিলাম যে পাওভাজি, কী জিনিস জানি না পাওভাজি নাম শুনেছিলাম যে পাওভাজি খাবো। ওখানে আলটিমেটলি যে লোকরা ছিল যে পাওভাজি দেখে গিয়েছিলাম যে পাওভাজি কত বুঝেই নিয়েছে, বাইরে থেকে এসছে কিছুই জানে না। পাওভাজি 125 টাকা, মানে তখন ওখানে 20-25 টাকা দাম ছিল অরিজিনালি, যেটা আমি 125 টাকা দিয়ে কিনে খেলাম। কিছুই না, পাউরুটিটাকে ভেজে কী সব করে দিল, ফার্স্ট টাইম পাওভাজি দেখছি বা পাওভাজি খাচ্ছি, তো ঠিক আছে অভিজ্ঞতা করলাম, ভালোই লাগলো যে অভিজ্ঞতা ভালো। তো ওখানে এখানে জুহু বিচ কাটালাম বা ভার্সোভা বিচ কাটালাম, মুম্বাই মেট্রো রেল চড়লাম, এগুলো প্রত্যেকটা একটা মানে আনএক্সপেক্টেডের মতন, কারণ আমি বেরিয়েছিলাম কিছু করতে, তো দেখলাম অন্যান্য যাই না আমার ভালোই লাগলো। এরপর এখান থেকে আরও স্টোরি রয়েছে যেটা হচ্ছে মুম্বাইয়ের আবার মনোরেল চড়ানি, তো এই স্টোরিটা আরও পরের ভিডিওতে দেখবো, তো স্টে টিউন নেক্সট ভিডিওর জন্য। তো চলো আজকের জন্য এতটাই, তো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে আরও স্টোরিটা নিয়ে, তো স্টে টিউন, বাই বাই। আর চ্যানেলে যে আমরা যদি নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।